গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। আর আজকেও আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছে দুটো সুন্দর জবা ফুল ফুটেছে, আর এত সুন্দর কালার কি আর বলবো। আর তারপরেই দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, এটা অজুর জন্য সকালের ব্রেকফাস্ট। অজুর শরীরটা আজকেও একটু খারাপ হয়েছে, ওর না মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়, কি যে হয় আমি নিজেও জানি না, ওই ঠান্ডা লেগে লেগেই হয়। আজকেও দেখতে পাচ্ছি সকাল থেকে ঠান্ডা লেগে অনেক কয়বার বমি করেছে, কিছু খেতে পারছে না। আর সর্দি লাগলে দুধ জাতীয় জিনিস তো দেই না, এই জন্য এটা একটা মানে প্যানকেক টাইপের করে দিয়েছি, তো এটা দিয়েছি, এটাও খাইনি। যাই হোক, আমার করে দেওয়া আমি দিয়েছি। আর এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন জিয়ানো মাগুর মাছ হাঁড়িতে রেখে দেওয়া হয়েছে, এই মাছটা আর কালকে রান্না হবে। তো চলুন দেখা যাক আজকে কি কি রান্না হচ্ছে, শেফালি দি আজকে কি কি রান্না করছে। তো একদিকে ডাল বসিয়েছে, আর একদিকে মৌরলা মাছ, এই মাছের চচ্চড়ি হবে, এটা আমি কিন্তু ভীষণই ভালোবাসি। আর ওদিকে রয়েছে ব্রোকলি সেদ্ধ করে রেখেছে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁচা মাছ, নদীর বাঁচা, এটাও ঝোল হবে, মানে মাখা মাখা করে ঝোল হবে। এই হলো দুপুরের আইটেম। আর সকালবেলা আমি খাওয়ার নিয়ে নিয়েছি মুড়ি, শশা আর কয়েকটা মৌরলা মাছ ভাজা নিয়েছি। আমি না খুব মোটা হয়ে যাচ্ছি, তাই আজকাল শশা মুড়ি এগুলোই খাচ্ছি। আর এই যে চলে আসছি দুপুরবেলার লাঞ্চে, তো দেখতেই পাচ্ছেন এগুলো সব শুভজিতের জন্য বেড়ে রাখা হয়েছে, মাছ তরকারি, আর এটা হচ্ছে চচ্চড়ি, চচ্চড়িটা বাড়া হয়নি। আর ওদিকে মাছটা আলাদা করে রাখা হয়েছে, আর এই যে ব্রোকলির তরকারিটা এটাও আলাদা করে রাখা হয়েছে, কারণ ও আজকে স্কুলে গেছে, এখান থেকেই স্কুল করছে, তো এই কারণে ও এসে খাবে, সেই জন্যই এগুলো রেডি করে রাখা হয়েছে। এলে তো আবার সব গরম করেই দিতে হবে, কারণ আস্তে আস্তে তো 5টা বেজেই যাবে। আর এর সাথে ডালও রয়েছে। এই যে দুপুরবেলার খাওয়ার, এই যে ব্রোকলি দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে ছোট মোয়া মাছের চচ্চড়ি, আর রয়েছে বাঁচা মাছ, ডাল। এখন 3:30 বাজে, আমরা ভাত টাত খেয়ে এই যে এখন অরেঞ্জ খাচ্ছি, এতক্ষণ ছাদেই ছিলাম, ছাদের থেকে জাস্ট নামলাম, নেমে এই যে এখন অরেঞ্জটা খাচ্ছি। আজকে রোদটা ভালো নেই, না হলে রোদে বসে বসে এই অরেঞ্জ খাই। তো অজু তো দেখুন এই যে আর্ট করছে। তো এখন বেজে গেছে রাত্রি 8:30, আর আমাকে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি মানে কফি খাচ্ছিলাম, কফি খেয়ে রান্নাঘরে কাপটা রাখতে এসেছি। আর এদিকে মা হচ্ছে সুজি বানিয়েছে বাবার জন্য, বাবা রাতে ভাত খায় না, সুজি রুটি বা ডালিয়া এ ধরনের জিনিসই খায়, তো আজকে সুজি খাবে। তো যাই হোক, আর আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।